দেখছেন স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত। এসেছি নতুন একটা এপিসোড নিয়ে এবং এপিসোডের বিষয়বস্তুটা ফুটবল। আর ফুটবল যদি বিষয় হয় তাহলে গত 15 বছর ধরে গোটা পৃথিবীর ফুটবলের নাম অন্তত দুটো, একটা লিওনেল মেসি, একটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজকের এপিসোডটা এই মুহূর্তে করা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে। লিওনেল মেসি একটি বড় ইন্টারভিউ পড়ছিলাম, সেখানে তিনি নানা প্রশ্নের জবাব দিয়েছেন। লিওনেল মেসি এই বছরটা যা যাচ্ছে, এই মরশুমটা, অর্থাৎ যে মরশুমটাকে 2020-2021 ফুটবল মরশুম বলা হবে, সেই মরশুমটা সত্যি এরকম ফুটবল মরশুম লিওনেল মেসির জীবনে এর আগে খুব কম এসেছে। না তো তিনি খুব একটা গোল করতে পারছেন, না তিনি খুব একটা গোল করাতে পারছেন, না তো তার দল বার্সেলোনা লা লিগাতে খুব একটা ভালো পারফর্ম করছে, না তো তার দল চ্যাম্পিয়ন্স লিগেও অবশ্যই শেষ হলে উঠে গিয়েছে, কিন্তু সেখানেও কিন্তু তারা গ্রুপে শীর্ষস্থানে থেকে শেষ করতে পারেন। জুভেন্টাসের কাছে হেরে গিয়ে, 3-0 হেরে গিয়ে তারা দ্বিতীয় স্থানে থেকে গিয়েছে দ্বিতীয় রাউন্ডে। অর্থাৎ লিওনেল মেসি একটু খারাপ অবস্থার মধ্যে রয়েছেন দলগতভাবে, ব্যক্তিগতভাবেও দীর্ঘদিন বাদে। তার কারণ হিসেবে অবশ্যই বলা যেতে পারে যে এই প্রথম তো লিওনেল মেসিকেও বলতে শোনা গিয়েছিল যে তিনি বার্সেলোনা ক্লাবটা ছাড়তে চান, এবং বার্সেলোনা ছাড়তে তিনি কতটা উদগ্রীব ছিলেন সেটা বোঝা গিয়েছিল যে দিনের পর দিন যখন তৎকালীন প্রেসিডেন্ট, বার্সা প্রেসিডেন্ট বার্তামিউকে তিনি জানাতেন যে তিনি ক্লাব ছাড়তে চান, বার্তামিউ না পরে বলুন এই ধরনের কথাবার্তা বলে এড়িয়ে যেতেন, লিওনেল মেসি শেষের দিকে বাধ্য হয়ে ব্যুরো ফ্যাক্স করতে হয়েছিল। কারণ এটা আইন মোতাবেক পাঠানো একটা চিঠি, এখানে আপনাকে উকিল মারফত চিঠি পাঠাতে হয়, তাই আপনাকে উকিল দিয়ে উকিল মারফত গ্রহণ করতে হয়। অর্থাৎ একটা সরকারি নথি থাকে যে আমি চিঠিটা পাঠিয়েছি আপনি পেয়েছেন, এরকম ব্যাপার, আর সেটা আইনজীবী সঙ্গে রেখে এরকমভাবে একটা কাজ করা হয় করেছিলেন। তো তারপরে শেষ পর্যন্ত বার্তামিউর জন্যই বার্সেলোনা ছাড়া হয়নি মেসি, সেই ক্ষোভ বহিঃপ্রকাশ করেছিলেন। তিনি গোল.কমকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ওরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দীর্ঘদিন পর ফের খোলামেলা মেজাজে একদম বছরের শেষ মুহূর্তে লিওনেল মেসি একটি ইন্টারভিউ দিলেন, এবং সেখানে তিনি নানা কথা বলার পাশাপাশি আর একটি কথা বললেন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। আমরা দেখছি ইন্টারন্যাশনাল ফুটবলার যাদের একটু বয়স হচ্ছে, যারা আর ওই ইউরোপিয়ান সার্কিটের টপ 5 লিগে খেলতে পারার মতো জায়গায় নেই বুঝতে পারছেন, তারা সাধারণত দুটো জায়গা বেছে নিচ্ছেন। একটা চীনের ফুটবল ক্লাবগুলোতে এখন সেখানে টাকার রমরমা, প্রচুর টাকা, তাই ইউরোপের প্রধান বা জনপ্রিয় ফুটবলার যারা বা কোচেরা, তারা কিন্তু চীনে এখন ফুটবল কোচিং করেন বা ফুটবল খেলেন। পাশাপাশি মেজর লিগ সকার আমেরিকায় চলে যাচ্ছেন বহু বহু মানুষ, কে নেই সেখানে, ওই ডেভিড বেকহাম খেলে এসছেন, থিয়েরি অরিও খেলে এসছেন, জ্লাতান ইব্রাহিমোভিচও খেলে এসছেন, গঞ্জালো হিগুয়েইন তিনিও খেলতে গিয়েছেন। তো সে এক বিরাট ব্যাপার, আমেরিকাতে ফুটবল খেলতে যাবে, তার একটা রীতি হচ্ছে। এবং লিওনেল মেসি এই ইন্টারভিউটা আমি পড়ছিলাম, আপনি দেখেছেন কিনা জানি না, সেখানে কিন্তু লিওনেল মেসি বলেছেন আমার খুব ইচ্ছে আমেরিকার পরিবেশে একটু সময় কাটানো, আমেরিকার ফুটবলকে একটু উপভোগ করা, ওখানে খেলতেও খারাপ লাগবে না, ওখানকার ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকতে খারাপ লাগবে না। অর্থাৎ কোথাও একটা লিওনেল মেসিকে প্রথমবার, আমি অন্তত প্রথমবার, এর আগে কখনো লিওনেল মেসি আমেরিকায় খেলতে চান, ওই পরিবেশে থাকতে চান কখনো আমি কোনোদিন বলতে শুনিনি, বা আপনারাও কখনো শুনেছেন বলে মনে হয় না। কারণ তো এই প্রথমবার লিওনেল মেসিকে বলতে শুনলাম, যিনি বলছেন যে আমেরিকার পরিবেশটা একবার উপভোগ করতে চাই, ওখানকার ফুটবলটা উপভোগ করতে চাই, সুযোগ পেলে ওখানে খেলতেও চাই, যদিও এই বিষয়ে কোনো পাকাপাকি সিদ্ধান্ত তিনি তা নেননি। বরং বার্সেলোনাকে এবছর যতটা ভালো তরুণদের নিয়ে গড়া দল অনেকেই নেই, তো সেই তাই সেই দলটাকে নিয়ে তিনি যেহেতু অধিনায়ক একটু ভালো পারফরমেন্স করতে চাইছেন, এটাই আপাতত মূল চিন্তা। তবে আমেরিকায় তিনি কখনো খেলতে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ লিওনেল মেসি কিন্তু তেমন ইঙ্গিত দিয়ে রাখেন। আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।